আমার প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সোশিওলজি ক্লাস এবং আজকের বিষয় হলো সোশিওলজিক্যাল থিওরি, সমাজতাত্ত্বিক তত্ত্ব। এটি সম্পর্কে আমি কয়েকটি ভাগে ভাগ করে তোমাদের আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে, ফলো করবে, মাঝখানে বাদ দিয়ে দিয়ে দেখবে না, তাহলে কিন্তু একেবারেই বুঝতে পারবে না। এবং এটাকে আমি কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করেছি, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। সমাজকেন্দ্রিক বিষয়সমূহকে কেন্দ্র করে যে সকল তত্ত্ব গঠিত হয় তাকে বলে সমাজতাত্ত্বিক তত্ত্ব। মার্টনের মতে সমাজতাত্ত্বিক তত্ত্ব হল যৌক্তিক প্রেক্ষাপটে সমাজ ভিত্তিক পরস্পর সম্পর্কিত প্রস্তাব, যা থেকে অভিজ্ঞতা লব্ধ নির্দেশাবলী গঠিত হয়। সমাজতাত্ত্বিক তত্ত্ব সম্পর্কে সমাজবিদগণ নানান সংজ্ঞা প্রদান করেছেন। সেগুলির ভিত্তিতে বলা যায় যে সমাজতাত্ত্বিক ব্যাখ্যাকে কেন্দ্র করে গঠিত ধারণা সমূহের উপর সুনির্দিষ্ট সংজ্ঞা দান এবং বিধিবদ্ধ উপায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রস্তাব সমূহ গঠনের প্রক্রিয়া হল সমাজতাত্ত্বিক তত্ত্ব। সমাজবিদগণ এর বৈশিষ্ট্যকে নানাভাবে তুলে ধরেছেন, যথা ১. সুস্পষ্ট সংজ্ঞায়িত ধারণা সমূহ এবং যৌক্তিক ভিত্তিতে আন্তঃসম্পর্কিত প্রস্তাব নির্ভর। ২. তত্ত্ব হবে প্রতীকী দৃষ্টিকোণ থেকে এবং তত্ত্ব নির্মাণে থাকবে সৃজনশীল মানসিকতা। ৩. তত্ত্বের পরিমার্জনের স্বীকৃতি উন্মুক্ত থাকবে ও তাত্ত্বিকদের নূতন অন্তর্দৃষ্টি এবং প্রামাণ্যের ভিত্তিতে সেগুলি ক্রমান্বয়ে পরিমার্জিত হবে। ৪. তত্ত্ব যাচাইয়ের উন্মুক্ত বিধি ব্যবস্থা থাকবে এবং সাম্প্রতিক ঘটনাসমূহ তথ্যের ভিত্তিতে তা পরীক্ষিত হবে। ৫. মানবিক ইতিহাসের ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে তত্ত্বের নূতন আবিষ্কার গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। ফলে তত্ত্ব নির্মাণ প্রক্রিয়া একটি সৃজনশীল প্রক্রিয়া, তাত্ত্বিকদের অনুমানসিদ্ধ ধারণা গবেষণালব্ধ প্রক্রিয়া দ্বারা পরীক্ষিত হলে তা প্রকৃত তত্ত্ব হয়ে ওঠে। তত্ত্ব হল সকল বিষয়ের ওপর ব্যক্তির তাত্ত্বিক মার্জিত ও বুদ্ধিদীপ্ত পর্যালোচনা। এগুলি পরীক্ষিত অপরীক্ষিত মূল্যবোধ সংক্রান্ত প্রকল্প নির্ভর হতে পারে, আবার সাধারণ জীবন প্রণালী বা মহাকাশ সম্পর্কিত বিষয় থেকেও তৈরি হতে পারে। সার্বিক অর্থে তত্ত্ব হল ১. কোনো মূল্যবোধ সংক্রান্ত ধারণা, ২. নির্দিষ্ট ধারণার ওপর বৌদ্ধিক পর্যালোচনা, ৩. ধারাবাহিক পর্যবেক্ষণের ভিত্তিতে দুই বা ততোধিক পরিবর্তনশীল চলক সংগঠন, ৪. অভিজ্ঞতালব্ধ শিক্ষার উপর সুনির্দিষ্ট চিন্তা গঠন, ৫. ধারণা সমূহের সাধারণীকরণের মাধ্যমে অভিজ্ঞতালব্ধ নির্দেশাবলী গঠন। তত্ত্ব ও প্রতিরূপের মধ্যে পার্থক্য আছে। ১. তত্ত্ব হল প্রতীক ধর্মী, সিম্বলিক, আনুমানিক, প্রভাব সম্পন্ন ও সৃজনশীল প্রক্রিয়া। আবার প্রতিরূপ হল একটি সংগঠিত তত্ত্ব, ফর্মাল থিওরি, একটি যৌক্তিক উৎপাদন, লজিক্যাল প্রোডাকশন ও বিমূর্ত মূল্যায়ন, অ্যাবস্ট্রাক্ট অ্যানালিসিস। ২. তত্ত্বের উল্লেখযোগ্য কার্য হল সামাজিক পরিস্থিতির ওপর সৃজনশীল পর্যালোচনা। আবার প্রতিরূপের মূল কার্য হল সংগৃহীত তত্ত্বের পরিমাণকরণ, কোয়ান্টিফিকেশন, পরিমার্জন, মেজারমেন্ট ও তুল্যমূল্য পর্যালোচনা, ভেরিফিকেশন। পার্থক্য থাকলেও একটি পূর্ণাঙ্গ তত্ত্ব গঠনে তত্ত্ব ও প্রতিরূপ সংলগ্ন অবস্থায় থাকে, বিচ্ছিন্ন হয় না। উভয়ের প্রকৃত সংযোগের একটি তত্ত্ব যথার্থ রূপ লাভ করে এবং বৌদ্ধিক জগতে তা বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। তোমরা বুঝতে পারলে যে সমাজতাত্ত্বিক তত্ত্ব বলতে ঠিক কি বোঝায়? এক্ষেত্রে প্রথমে তোমরা আগে বলে দেবে যে সমাজতাত্ত্বিক তত্ত্বের সংজ্ঞা যে কোনো একটা তোমরা দেবে। এক্ষেত্রে বহু সংজ্ঞা আছে, সমাজবিজ্ঞান একাধিক সংজ্ঞা দিয়েছে, তোমরা যে কোনো একটা বলে দেবে। আমি এখানে একটা দিয়ে দিয়েছি এবং সেখানে মার্টনের কথাটা বিশেষভাবে উল্লেখযোগ্য বলি, তার কথাটা উল্লেখ করা হয়েছে, সেটাও তোমরা দেবে। আর সমাজতাত্ত্বিক তত্ত্বের কিছু বৈশিষ্ট্য আছে, সেটাকেও তোমরা তুলে ধরবে পয়েন্ট ওয়াইজ যেভাবে আমি তুলে ধরেছি। এবং শেষে তোমরা বিশেষভাবে বলবে যে সমাজতাত্ত্বিক তত্ত্ব আর প্রতিরূপ এই দুটি বিষয়কে মাঝে মাঝে গুলিয়ে ফেলা হয়,
অনেকেই দুটোকে এক মনে করেন, কিন্তু দুটো তো এক নয়, দুটোর মধ্যে পার্থক্য আছে। কোথায় কোথায় পার্থক্য আছে সেটাও আমি তুলে ধরেছি, তোমরা বলে দেবে। এবং সমাজ শেষে একথাটা বলতে ভুলবে না যে সমাজতাত্ত্বিক তত্ত্ব প্রতিরূপ দুটো কিন্তু সংলগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ একটা অপরটাকে ছাড়া থাকতে পারে না। এবং দুটো যেহেতু একত্রে থাকে, দুটোর মধ্যে সংযোগ অত্যন্ত ঘনিষ্ঠ, সে কারণে কিন্তু একটি পূর্ণাঙ্গ এবং গ্রহণযোগ্য তত্ত্ব গড়ে ওঠে। আশা করব সম্পূর্ণ আনসারটা তোমরা বুঝতে পেরেছ, তোমাদের কোনো অসুবিধা হয়নি। আচ্ছা তাহলে এই পর্যন্ত, ধন্যবাদ। The Marxian theory of revolution is the direct consequences of the materialist concept of history. According to the For more updates, subscribe the channel and click the bell icon below this video.